ওয়েলকাম টু মাই টেক ইনফর্ম চ্যানেল। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে আজকের একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রেক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 তাদের জন্য বেরিয়েছে, ওদের এক্সাম হবে। তো এক্সাম দেখো প্রিভিয়াসলি পোস্টপোন্ড করা হয়েছিল 28/2/2021, তারপরে কিন্তু 27/5/2021 নেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু কোভিড-19 জন্য এটা পোস্টপেন্ড করা হয়েছিল। তারপরে কিন্তু 28 সেপ্টেম্বর 2021 আবার সেই পরীক্ষাটা রিশিডিউল করা হয়েছে, এবং তার অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা 20 সেপ্টেম্বর থেকে। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, দ্য এক্সামিনেশন কম্পালসারি পেপার বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিক্স পেপার 4 ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেন এক্সামিনেশন 2019 প্রিভিয়াসলি হেল্ড অন 28/2/2021 স্ট্যান্ড ক্যান্সেলড, দ্য রি এক্সামিনেশন অফ দ্য সেট পেপার হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্ড অন 7/5/2021। এবং তোমরা দেখো কোভিড-19 জন্য বন্ধ রাখা হয়েছিল এবং সেটা 28 সেপ্টেম্বর কিন্তু নেওয়া হবে। ডিফারেন্স ভেনু ইন কলকাতা, কলকাতার কিন্তু যে কোনো জায়গাতেই হবে। দ্য ডিটেলড প্রোগ্রাম অফ দ্য এক্সামিনেশন ইজ অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট WBPSC, এই ওয়েবসাইটেই তোমরা ওখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি কী কী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে লাগবে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর দেখো বাদবাকি মোটামুটি তোমরা দেখে নিও যে 20 সেপ্টেম্বর কিন্তু 20 সেপ্টেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং তোমাদের যে পেপারটা হবে সেটা কিন্তু বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিক্স পেপার 4। তো এবার আমরা দেখে নিই, দেখো অ্যাডমিট কার্ডটা কীভাবে পাবে। তো এখানে দেখো আমি একটা ক্লিক করছি মেন অ্যাডমিট কার্ড, দেখো পাবলিক সার্ভিস কমিশনের সাইটে চলে গেছে। এরপর এখানেই কিন্তু পেজটা এত ছোটো, আচ্ছা যাই হোক, এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছে, এই জায়গাটায় কি দেখো এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছে, ডেট অফ বার্থের ডেট, মান্থ এবং ইয়ার, অথবা এখানে দেখো ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার, এই সমস্ত দিতে হচ্ছে। দিয়ে সার্চ করলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং তোমরা ডাউনলোড করে নেবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, প্রত্যেকে আশা করছি ভালো লাগছে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। ধন্যবাদ।